স্পর্শকাতর অঞ্চল, যেখানে হুমকি ভয়ভীতি দেখানোর চেষ্টা হচ্ছে, যেখানে ভোটারদের আটকানোর চেষ্টা হচ্ছে, সেই সম্পর্কে বিশদ তালিকা পাঠিয়েছি। আমি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে বলেছি, সেন্ট্রাল অবজারভারকে বলেছি যে আপনারা বুথ কেন্দ্রে 200 মিটারের মতো শান্তি রাখেন, ভালো কথা, কিন্তু এটাই সব নয়। যেটা তারা করে মানুষের কাছ থেকে আমি যেটা শুনেছি, ভোটের দিন দুর্বৃত্ত বাহিনী বিভিন্ন জায়গায় ভোটমুখী মানুষদের আটকে দেয়, নাকাবন্দি করে। এটা এবার ভাঙতে হবে, বন্ধ করতে হবে। সেন্ট্রাল অবজারভার আমার কথা শুনে নড়েচড়ে বসেছেন। তিনি আমাকে বলেছিলেন, ইউ সেন্ড এ ডিটেল রিপোর্ট, আই হ্যাভ অলরেডি সেন্ড এ ডিটেল রিপোর্ট, আই হোপ ইলেকশন কমিশন অ্যান্ড সেন্ট্রাল অবজারভার উইল অ্যাক্ট আপন দ্যাট রিপোর্ট সো দ্যাট ফ্রি অ্যান্ড ফেয়ার পোল ইজ হেল্ড, সো দ্যাট পিপল ক্যান কাস্ট দেয়ার ভোট ফ্রিলি উইদাউট ফিয়ার অর ফেভার। এই কথাগুলো আপনাদের সামনে বললাম। আমি মনে করি এই গণতন্ত্র অগ্নি পরীক্ষায় ত্রিপুরা জয়ী হবে, মানুষ জয়ী হবে এবং আমরা সবাই মুক্তি পাবো। এই কথা বলে আগামী দিনগুলোতে আপনাদের সহায়তা চাই।